নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি উৎপল দত্ত বিষয়ে থিয়েটার সম্পর্কিত চতুর্থ পর্ব। গত শতকের 1991 সালে সোনারপুরের কৃষ্টি সংসদের আমন্ত্রণে নাটকের ওপর ক্লাস নিতে গিয়েছিলেন উৎপল দত্ত। সেই ক্লাসই তাঁর ভার্সনেই, অর্থাৎ তিনিই যেন ক্লাস নিচ্ছেন এইভাবেই তাঁর বক্তব্যগুলি, অর্থাৎ তাঁর ক্লাস এই বইতে সংরক্ষিত আছে। আমরা এর আগে তিনটি পর্ব শুনেছি, আজকে চতুর্থ পর্ব আমরা শুনব। গত পর্বে শেক্সপিয়ারের নাটক থেকে কিভাবে বুর্জোয়া থিয়েটার এলো সেই চেঞ্জটা সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম আমরা। আজকে সেখান থেকেই শুরু করছি পরবর্তী অংশ, পাঠ শুরু করলাম। শেক্সপিয়ারের সময় কি ছিল? কিছুই তো নেই, একটা খালি ফাঁকা মঞ্চ, সেখানে একা অভিনেতা চিৎকার করছে। এখন কে এদের বোঝাবে যে শেক্সপিয়াররা ফাঁকা মঞ্চে শুধুমাত্র অভিনেতাদের উপর নির্ভর করে অনেক বড় নাটক সৃষ্টি করে গেছেন? তোমাদের এত চেষ্টা সত্ত্বেও তোমরা তার ধারে কাছে যেতে পারোনি। শুধু শেক্সপিয়ার বললে ভুল হবে, প্রাচীন গ্রিক নাটক ঠিক তাই। একটা পাহাড়ের ওপর বসে আছে সমস্ত দর্শক, পাহাড়টা কেটে তৈরি হয়েছে থিয়েটার, এবং সেই রঙ্গমঞ্চ যেখানে দর্শকরা বসে আছেন সেখান থেকে এই অভিনেতাদের ছোট্ট দেখায়। সেইখানে অভিনেতারা অভিনয় করছেন আর দূর থেকে দর্শক তাদের মুখ কিছু দেখতে পাচ্ছেন না, সেই জন্য মুখোশ পড়ছেন অভিনেতারা। ক্রোধের মুখোশ, হাসির মুখোশ, দুটো মুখোশ তো পৃথিবী বিখ্যাত, ট্র্যাজেডি আর কমেডির মুখোশ। দেখেন আপনারা, সব গ্রিক থিয়েটারেই ছিল, যাতে দূর থেকে দর্শকরা দেখে বুঝতে পারে রাজার কীরকম পোশাক হবে, তার রং টং সব পূর্ব নির্ধারিত। সেই রংটা দেখেই দর্শকরা বুঝতে পারেন এই রাজা এলো বা এই রাজকুমার এলো বা এই পুরোহিত এলো। এবং নাটকে সংলাপের পরে পরেই আসছে কোরাস, যারা গান গাইছে। মঞ্চের সামনে একটা মস্ত বড় গোল জায়গা থাকত, সেখানে দাঁড়িয়ে তারা গান গেয়ে এতক্ষণ যে দৃশ্যটা হলো তার তাৎপর্য গানের মাধ্যমে দর্শকদের বোঝাত। বোঝানোর প্রয়োজন আছে, কারণ অনেক কথা তারা শুনতে পেতেন না, বুঝতে পারতেন না, কারণ একটা আস্ত পাহাড় কেটে তৈরি হয়েছে প্রেক্ষাগৃহ। এখন থিয়েটার বলতে ওরা বোঝে ছোট জায়গা, ছোট ছোট মানুষ শুট বুট করে বসে। সুতরাং মঞ্চসজ্জায় অন্য আর এক ধরনের বাস্তবতা এলো। হ্যামলেট যখন আবৃত্তি করতে করতে মারা যান, কারোর কি সাহস আছে যে এটা বলেন এটা অসম্ভব? এটা মানুষের ভেতরকারী অনুভব। শেক্সপিয়ার রূপ দিয়েছেন কাব্যে, কাব্য ছিল নাটকের একটা অংশ। এখন 19 শতাব্দীর মাঝামাঝি থেকে আরম্ভ হলো, আরও আগেই আরম্ভ হয়েছে, 19 শতাব্দীর মাঝামাঝি এটা চরমে উঠল যে ঠিক আমি রোজকার হাটে বাজারে যে কথা শুনি সেই কথাই শুনতে চাই থিয়েটারে। এটাতে আমি কি করছি? এতদিন থিয়েটারের সংলাপ বলতে বোঝাতো কাব্য, শেক্সপিয়ারের কাব্য বা গ্রিক থিয়েটারের ইস্কাইলাসের কাব্য, সোফোক্লিসের কাব্য। এখন এলো একটা ঝোঁক যে না, কাব্য না, গদ্যে নাটক লিখতে হবে। গদ্যে নিশ্চয়ই লেখা যেতে পারে নাটক, কিন্তু ক্রমশ দাবি উঠতে শুরু করলো আমরা রোজকার জীবনে যা শুনি ঠিক তাই শুনতে চাই। কেউ যদি একটু অন্যভাবে বলে, কেউ যদি কথাটাকে নিয়ে একটু কাব্য করার চেষ্টা করে, তাহলে সেটা হচ্ছে অবাস্তব। বিখ্যাত এক আমেরিকান সমালোচক তার বইতে স্পষ্ট লিখেছেন, আমি যখন থিয়েটারে যাই তখন আমি আশা করব কি, এই নাটকের যিনি নায়ক তার সঙ্গে আমি নিজেকে মিশিয়ে দিতে পারবো, তার কথাবার্তা চলাফেরা হাবভাব আচরণকে আমি মনে করব এটা আমারই চলাফেরা হাবভাব আচরণ। কিন্তু মুশকিলটা কি হয়ে গেছে জানেন? একজন কেরানি ভদ্রলোক অফিসে যান, কলম পেশেন, তার জীবনে ঘটেটা কি যে তাকে নিয়ে নাটক লেখা হবে? নাটকের নায়ককে যদি তার সঙ্গে মেলাতে হয় তাহলে নাটককে অনেক ক্ষুদ্র আকার নিতে হয়। শেক্সপিয়ার আর হয় না, হওয়া সম্ভব নয়। মার্কিন সমালোচক এই যে মন্তব্যটা করলেন, এটা হচ্ছে বুর্জোয়া থিয়েটারের মূল কথা। দর্শক নাকি নিজেকে মেলাতে চায় চরিত্রের সঙ্গে, কে বলেছে? মেলাতেই যে হবে তার তো কোনো মানে নেই।
আমি যখন মরা মানুষের কোনো দৃশ্য নিয়ে নাটক ফাঁদি এবং যখন আমার নাটকে চরিত্র হিসেবে আসেন কৃষ্ণ অর্জুন, তখন কি আমি আশা করব যে দর্শক নিজেকে কৃষ্ণ মনে করবে, দর্শক নিজেকে অর্জুন মনে করবে? একদম না। আসলে কৃষ্ণ বা অর্জুনের মতো চরিত্র আজকাল কেউ চাইছে না। এই যে সাধারণ মানুষের থেকে বড় চরিত্র, এরা ঝামেলার সৃষ্টি করছে। আমাদের দরকার ছোট্ট রঙ্গমঞ্চ, ছোট্ট তার দৃশ্যসজ্জা, ছোট্ট ঘর, তার মধ্যে ছোট্ট ছোট্ট চরিত্র যার সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারবো। কারণ বুর্জোয়াদের মতো নিরস রসহীন চরিত্র তো আজ পর্যন্ত সৃষ্টি করেনি ইতিহাস। সে যখন ওখানে বসে নাটক দেখে, তখন মনে মনে ভাবছে আমি শেয়ার মার্কেটে কি কি কাজ করব কাল, অথবা ব্যাংকের হিসাবটা যেন ঠিক মাথায় আসছে না। নাটক দেখতে দেখতে এই তো চিন্তা করেন তারা। তাই এই বুর্জোয়া শ্রেণীর জন্য যখন নাটক সৃষ্টি হলো, সে নাটক অবশ্যই খাটো নাটক, বামন অধ্যুষিত একটা জগৎ। আগেকার সেই বিশাল বিশাল চরিত্ররা, শেক্সপিয়ারের চরিত্ররা এই রঙ্গমঞ্চে আর ঢুকতে পারে না, পারা সম্ভবও নয়। আপনারা নিশ্চয়ই স্তানিস্লাভস্কির রঙ্গমঞ্চের ছবি দেখেছেন। লক্ষ্য করে দেখবেন বাজারের সেট, সামনে একটা ড্রয়িং রুম সাজানো আছে, আসবাবপত্রে সমস্ত কক্ষটা ঠাসা, ঠিক রাশিয়ার মধ্যবিত্ত জীবনে যেমন থাকে। প্রচুর আসবাবপত্র, ছোট্ট ঘর, সেইটা সোজাসুজি রঙ্গমঞ্চে তোলা হলো। এখন স্পষ্টই বোঝা যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের চরিত্র এর সঙ্গে লড়তেই পারবে না। তার দরকার একটা মাঠের মতো স্টেজ। কাব্যগ্রন্থের মধ্যে সে সমস্ত মঞ্চ পরিক্রমা করবে, কিন্তু লড়বে কোথায় সে? নড়বারই তো জায়গা নেই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এর পরবর্তী অংশ আমরা পরবর্তী পর্বগুলিতে শুনবো। যদি আপনাদের এরকম কাজ ভালো লাগে বা জরুরি বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি এই ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।